অনেকেই একই মোবাইলে দুইটি ফেসবুক, দুইটি হোয়াটসঅ্যাপ, দুইটি মেসেঞ্জার অথবা দুইটি ইমো ইউজ করতে পছন্দ করেন, কিন্তু অনেকেই কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে অবগত নন। তো আজকে এই বিষয়ের উপর আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি নিজের মোবাইলে একই সাথে দুইটি ফেসবুক, দুইটি মেসেঞ্জার, দুইটি ইমো এবং দুইটি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন। শুধু এই সফটওয়্যারগুলো কেন, আপনি পৃথিবীর যে কোনো ধরনের সফটওয়্যার আপনি একই মোবাইলে ডাবল ডাবল ইউজ করতে পারবেন। জানতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা দেখছেন চ্যানেল ক্রিয়েটিভ ফার্স্ট, আপনাদের সাথে আছি আমি ইমরান। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার মোবাইলে একই সাথে যে কোনো ধরনের সফটওয়্যার ডাবল ডাবল ইউজ করতে চান, আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। গুগল প্লে স্টোরে প্রবেশ করে উপরে লিখে সার্চ করবেন মাল্টিপল অ্যাকাউন্টস অথবা প্যারালেল স্পেস। তো এখানে মাল্টিপল অ্যাকাউন্টস লিখে সার্চ করলে এখানে অসংখ্য সফটওয়্যার আপনার সামনে শো হবে, এবং একটু নিচে গেলে আপনি এখানে দেখতে পাবেন প্যারালেল স্পেস। আপনি এখানে 5 নম্বরও দেখতে পাচ্ছেন প্যারালেল স্পেস। আপনি এই সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করবেন। তো আমি এই সফটওয়্যারটি সরাসরি এখানে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করা শুরু করলাম। তো সফটওয়্যারটি ইনস্টল হওয়া শেষ হলে সরাসরি ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার থেকে এগ্রি অপশন চাইবে। আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে তাদের সাথে সম্মতি দিবেন। তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর পুনরায় আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে বলবে। তো আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি এখানে অ্যালাও দিয়ে দিবেন। অ্যালাও দিয়ে দেওয়ার পরে আপনাকে সরাসরি অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এরপরে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন স্টার্ট, আপনি এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অলরেডি 4-5টি সফটওয়্যার সিলেক্ট করা আছে যেগুলো আপনি ডাবল ডাবল ইউজ করতে চান। তো আপনি চাইলে উপরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার, আপনি যে সফটওয়্যারটি ডাবল ইউজ করতে মন চায় সেই সফটওয়্যারের উপরে ক্লিক করলে সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে জিমেল, ইউটিউব, ক্রোম, ইনস্টাগ্রাম, ইমো, টুইটার, এখানে টেলিগ্রাম, অসংখ্য সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন। তো সবগুলো সিলেক্ট করার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্যারালেল স্পেস 6। আপনি যতগুলো সফটওয়্যার এখানে ক্লিক করে রাখবেন সবগুলো এখানে শো করবে। এরপর আপনি নিচে অ্যাড টু প্যারালেল স্পেস 6 যতটি সফটওয়্যার ক্লিক করবেন সব দেখা যাবে। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কাছ থেকে পারমিশন চাইবে। আপনি এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে তাদেরকে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনি যে সফটওয়্যারগুলো সিলেক্ট করেছিলেন এগুলো এখানে অলরেডি চলে এসেছে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাপ, আপনি চাইলে আরও অসংখ্য সফটওয়্যার এখানে অ্যাড অ্যাপস অপশনে ক্লিক করে এখানে যুক্ত করতে পারবেন। তো আপনি এখানে অ্যাড অ্যাপ অপশনে আমি ক্লিক করে দেখলাম। ক্লিক করে দেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো এখানে শো করতেছে। আপনি এই সফটওয়্যারগুলো থেকে যে সফটওয়্যারটি আপনার ডাবল ইউজ করতে মন চাচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করে পুনরায় নিচে অ্যাড টু প্যারালেল স্পেস অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে গেলাম, যেহেতু আমি এই সফটওয়্যারটি ইনস্টল ইউজ করব না সেহেতু আমার কোনো সফটওয়্যার এখানে অ্যাড করার প্রয়োজন নাই। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি খুব সহজে একটি সফটওয়্যার ইনস্টল করে আপনি একটি সফটওয়্যার দুইবার করে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একই মোবাইলে আপনি প্রত্যেকটি সফটওয়্যার ডাবল ডাবল ইউজ করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বাজিয়ে দিবেন। তো আজকে এটুকু, আল্লাহ হাফেজ।